हेलो एवरीवन, गुड मॉर्निंग। कोनिका लाइव ऑन ऑन फाइव सबाई के अनेक स्वागत, अनेक भलोबासा दिए शुरू कर आजकल ब्लॉग। तो बंधुरा केमन आछो तुम्हारा सबाई? आशा करी भलो आछो और आमिओ भलो आछि। तो तुम्हारा कि एक जिनिस ख्याल करेछो, आमादेर गाछे किन्तु दो रकमेर जवा फुल फुटेछे। एकटा होच्छे पाँचटा पापड़ी दिए एकटा नलच, और अनेकगुलो पापड़ी दिए पाँचटा नलच। तो माझे मध्ये एरकम फुल फोटे किन्तु। तो तुम्हारा जो फलो ना करो तहले आबार किन्तु देखते पारो, और देखते किन्तु बेश भालोई लागे एक जगह जो दो रकमेर दुटो फुल फुटे। तो चलो सकालेर काजे हात दिए दी। तो सकालेर काज बोलते सकाले घूम थेके उठे जामा कपड़ धुए स्नान करे तारपर भितरे काज करते चले आसि। तो घरटा झाड़ दिए निच्छि, और घरटा झाड़ दिच्छि ओई झाड़ूटा कालकेई तोमादेर दादा भाई एनेछे दोकान थेके। আর ভেবেছিলাম আমি যাব, আমারই আনার কথা ছিল, কিন্তু যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে ছিল না তো আমার আর আনা হয়নি। যাব যাব করে আর দোকানে যাওয়া হয়নি। তো তোমাদের দাদা ভাই এসে তারপর ওটা নিয়ে আসে। তো ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দিয়ে নিয়েছি, আর হচ্ছে শোকেসটা মুছে নেব। তো ওটা মুছে নিচ্ছি, শোকেসটা মুছে নিয়ে তারপর ভেবেছি এগুলো মুছে ঘরটা মুছবো, তারপর নিচের ঘরের কাজে গিয়ে হাত লাগাবো। আর এই কুলারটা দেখতে পাচ্ছ, এটা তো খুব ডিস্টার্ব করে, আর এটা রাখতেও পারি না কোথাও, কারণ এটা ছাড়া তো আমার ছেলে রাত্রেবেলা ঘুমাই না। ওটা এটা চালিয়ে দিতে হবে, তারপর ঘুমাবে, কিন্তু এই দু তিন দিনে লাগছে না। তো ভেবেছিলাম এগুলো মুছে তারপর হচ্ছে ঘরটা মুছবো, কিন্তু কি বলতো বাইরে এসেছি, আর বাইরে এসে দেখি রৌদ্র উঠছে। মা, এত দিন পর রৌদ্র উঠেছে, তোমরা ভাবতে পারছো? চার পাঁচ দিন ধরে সমানে টানা বৃষ্টি, আর আজকে রৌদ্র উঠেছে, তার মানে ধুয়েছি তো সঙ্গে সঙ্গে মেলে দিই, বলা যায় না। যদি আবার বৃষ্টি চলে আসে তার আগে মেলে দিই বাবা, পরে আমি ঘরটা মুছবো। তো ওটা মেলে দিয়ে আমি চলে আসি ঘর মুছতে। তো ঘরটা মুছে নিয়েছি, ঘরটা মুছে নিয়ে চলে আসি বাইরে, আর দেখো উঠানের অবস্থা, আর আমাদের ঘরের সামনে যে প্লাস্টিকটা দেওয়া থাকে সেটার অবস্থা দেখো। কারণ উঠানে তো প্রচণ্ড কাদা হয়, আর সবাই হচ্ছে তখন এটার উপর দিয়ে আমরা হাঁটাচলা করি, আর ডোয়ার উপরে যে দাও ইটা থাকে, প্লাস্টিকটা থাকে, সেটা তো নিচে পড়ে যায়, কারণ পায়ের স্লিপ করে করে ওখান থেকে প্লাস্টিকটা নিচে পড়ে যায়। আর বৃষ্টি আসলেই ওই ডোয়ার যে মাটিগুলো আছে সব ধুয়ে চলে যাবে। তো সেই জন্য ভাবলাম এটা একটু ঠিক করে দিই, কারণ সেরকমভাবে তো রৌদ্র এখনও ওঠেনি। তো রৌদ্র উঠেছে কিন্তু বলা যায় না, এখনও গ্যারান্টি দিতে পারছি না যে বৃষ্টি যে হবে না রৌদ্রই থাকবে। তো সেই জন্যে ওটা ঠিক করে দিই, আর বারবার ওটা দেওয়াও যায় না, দিতে গেলে খুব অসুবিধা হয়, কারণ যখন তখন তো বৃষ্টি চলে আসে। তো সেই জন্যে এই দু তিন মাস তো ওরকমই থাকবে, তারপর বৃষ্টির সময়টা চলে যাক, তারপর ওটা তুলে দেওয়া হবে। ওটা ঠিক করে তারপর উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠানে তো পাতা পড়ে থাকে গাছের, আম গাছের পাতা পড়ে অনেক, আর সকালে বাসি উঠানে তো ঝাড় দেওয়া হয়নি, সকালেও মেঘলা মেঘলা ছিল। তো স্নান করে একবারই তো কাজে হাত দিয়েছি, তো সেই জন্যে এখন আগে ঘরটার ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে তারপর এই প্লাস্টিকটা ঠিক করেছি। ঠিক করে এখন হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো উঠানটা ঝাড় দিয়ে নিই, আর আজকে সকালে হচ্ছে সবাই হচ্ছে আম মুড়ি খাবো, তো সেই জন্য রান্নার চাপটাও নেই সকালে। তো দেখো আম মুড়ি বেড়েও নিয়েছি, তো এটা হচ্ছে তোমাদের দাদাভাইকে দেবো আর আমরাও খেয়ে নেবো। তো চলো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছি, আর তোমাদের আমি রৌদ্রটা দেখাচ্ছি যে কেমনভাবে রৌদ্রটা উঠেছে, তোমরা একটু দেখো। অনেক অপেক্ষার অবসান ঘটলো আজকে, মানে অনেক দিন ধরে চেয়েছিলাম রৌদ্রটা যাতে ওঠে। আর এখন হচ্ছে দুপুরে রান্নার টাইম, তো দুপুরে রান্না করতে চলে আসে। দুপুরে রান্নাটা গুছিয়েও নিয়েছি, আজকে অত বেশি রান্না নেই যেহেতু নিরামিষ খাবো। তো আজকে হচ্ছে ডাল রান্না করেছি, মুগের ডাল, আর উচ্ছে, যেহেতু দু তিনটা উচ্ছে ছিল সে উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো।
আর আমি ডালে যে মশলাটা দিই ওটা কি মশলা তো দেখলে, ওর মধ্যে ধনে জিরা আর হচ্ছে তেজপাতা ছিল, যেহেতু শুকনো লঙ্কা ছিল না ওর মধ্যে শুকনো লঙ্কাও দিই, মানে খেতে ভালো লাগে এই মশলাটা দিলে। ডাল হয়ে যাওয়ার পরে একটু ওটা দিয়ে কয়েক মিনিট রেখে তারপর নামিয়ে দিই। তো হয়ে গেছে ডালটা রান্না, আর এখন হচ্ছে উচ্ছেটা ভেজে নেব। তো চলো উচ্ছে ভেজে নিই। আর কি বলো তো, পেঁয়াজ দিয়ে উচ্ছে দিয়ে কোনোদিনও খাইনি, এটাই ফার্স্ট টাইম। তো চলো খেয়ে দেখি কেমন লাগে। যেহেতু কম ছিল উচ্ছে সেই জন্যই পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর পাঁপড়গুলো ছিল তোমাদের দাদাভাই কালকে বিকালেই পাঁপড় এনেছিল, তো পাঁপড় ভেজে নিচ্ছি উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে, ডাল পাঁপড় ভাজা দিয়ে আজকের দুপুরের এটাই খাওয়া দাওয়া হবে। এইভাবেই সব পাঁপড় কাটা আমি ভেজে নিয়েছি, আর এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করবো সবাই মিলে আমরা। আর দেখো সবাই বসে গেছে, আর এই উচ্ছে ভাজাটা কিন্তু খেতে খুব দারুণ লেগেছিল, তো তোমরা ট্রাই করতে পারো। তো দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি ঘরে তো বসে আছি, বাকি কাজ বিকালের কাজ সব করেই রেখেছি, মেঘ দেখে তাড়াতাড়ি করে কাজ করেছি, বিকালের কাজ করে তারপরে একবার স্নান করে উপরে এসেছি, আর জামাগুলো ধুয়েছিলাম কারণ দুপুরে সবাই স্নান করেছে, স্নান করার পরে গায়ের জামা কাপড়গুলো ছিল সেগুলো ধুয়ে দিয়েছি। ভাবলাম যে মেঘ করেছে কিন্তু হাওয়া ছিল, ভেবেছি হয়তো হাওয়ায় মেঘটা উড়ে যাবে, তো ধুয়ে বাইরেই মেরেছিলাম। মেলে এসে একটু ঘরে বসেছি, আমি বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি করে এগুলো আনতে গিয়ে একটুখানি ভিজেও গেছি। বাইরেটা বৃষ্টি হচ্ছে, আওয়াজটা শুনতে পাচ্ছি, একটু অ্যাডজাস্ট করে নিয়ে কথাটা, মানে বাইরের আওয়াজটা তো অবশ্যই শোনা যাচ্ছে। তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, একটু দেখো। তো দেখতে পাচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে, ওদিকে মা ঘুমাচ্ছে, তোমার দাদা ভাই গেছে একটু বাজারে দিয়ে আসছে। আজ হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার তো আমাদের এখানে হাট হয়, বড় হাট বসে, একদিন দেখাবো তোমাদের। তো চলো এখানে দেখো, এই জামাগুলো আছে, এগুলো হচ্ছে সকালে দিয়েছিলাম, এই জামাগুলো সকালে দিয়েছিলাম, যদি জামাগুলো আছে এখন এগুলো দিতে হবে, এগুলো ভাগ করে রাখবো। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে আসি একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সামনে অনেকক্ষণ পর, কারণ তখন জামাকাপড়গুলো ভাঁজ করেছিলাম, ভাঁজ করে তারপর মোবাইলে একটু চার্জ দিয়েছিলাম, চার্জ ছিল না, চার্জে বসিয়ে তারপর একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসি। তো চলো, তোমাদের দাদাভাই বললো একটু মুড়ি মাখাও, তো ওটা সন্ধ্যাবেলার টিফিন, চা আর মুড়ি। তো তোমার দাদাভাই তো চা খায় না, মা চা খাবে আর মুড়ি খাবে, তো মা এখন ব্যায়াম করছে, ব্যায়াম করে মা খাবে, মার জন্য তুলে রাখবো আর আমরা এখন খাবো, তো খেয়ে ওদের পড়াতেও বসাবো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো।